এবছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবে কি না সে ব্যাপারে কোনো তথ্য নেই ধর্ম মন্ত্রণালয়ের কাছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন সৌদি সরকার কোনো বার্তা পাঠায়নি এ বিষয়ে, তাই সময় শেষ হয়ে যাওয়ায় কার্যত পবিত্র হজ পালন নিয়ে বাংলাদেশিদের অনিশ্চয়তা রয়েছে। নির্দিষ্ট সীমারেখা আছে, সময় থাকে, সেই সময় কিন্তু পার হয়ে গেছে এবং এ মাসের মধ্যে যদি কোনো খবর আসে এরকম আমরা আপনাদেরকে জানাবো সাথে সাথে। বাংলাদেশিদের জন্য অনিশ্চিত চলতি বছরের হজ যাত্রা, কারণ সরকারের কাছে এই মুহূর্তে হজ পালনের বিষয়ে কোনো বার্তা নেই, ফলে হজের নিয়তকারীরা রয়েছেন অনিশ্চয়তায়। ধর্ম প্রতিমন্ত্রী দায় চাপালেন সৌদি সরকারের উপর, কারণ তারা হজ প্রসঙ্গে কোনো বার্তা এখনও দেয়নি বাংলাদেশকে। সৌদি বাদশার পক্ষ থেকে আমাদের কাছে অবশ্যই মেসেজ আসবে বা চিঠি আসবে, বা আমাদের যে ওখানে হজ কার্যক্রম পরিচালনা করার জন্য নিয়োগপ্রাপ্ত যারা আমাদের অ্যাম্বাসেডর সাহেব সহ যারা আছেন ওখানে, তারা অবশ্যই চিঠি পাবেন, তারাও আমাদেরকে জানাবেন, জানালে আমরা বিস্তারিত তথ্য তখন আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হব। অতএব এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মেসেজ আসেনি। প্রতিমন্ত্রীর দাবি, অনেকেই হজযাত্রা নিয়ে মিথ্যা বানোয়ার তথ্য দিচ্ছে। তিনি বলেন হজে মুসল্লিদের নেয়ার বিষয়ে মন্ত্রণালয়ের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। যাওয়ার ব্যাপারে আমার সরকার প্রধানের পক্ষ থেকে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাওয়ার জন্য আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের কার্যক্রম কিন্তু আমরা মানে যাবে কিভাবে যাবে না যাবে এটা নিয়ে সমস্যা করার কোনো কারণ নেই, আমরা সে ব্যাপারে প্রস্তুত ছিল। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম জানান, কোন দেশ থেকে কতজন হাজি যাবে তা নির্ধারণ করার এখতিয়ার সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের। হজে কতজন যাবে না যাবে এটা সম্পূর্ণভাবে হজ এবং উমরা বিষয়ক মন্ত্রণালয় নির্ধারণ করবে। সংশ্লিষ্টরা বলছেন হজযাত্রী পাঠানোর জন্য যে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে তার সময়সীমা শেষ হয়েছে আগেই, তাই এবার দেশ থেকে হজযাত্রী না যাওয়ার সম্ভাবনাই বেশি। রুবায়াত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।